পেলনীয়া কাপোৰেৰে কৰিলে অপূৰ্ব সৃষ্টি, অভিনৱ কৌশলেৰে আঁকিলে ছবি। কাপোৰ পিন্ধি পুৰণা হলে আমি পেলাই দিওঁ, কিন্তু এই পেলনীয়া কাপোৰেৰে অপূৰ্ব সৃষ্টি কৰিলে এগৰাকী অধ্যাপকে। তেওঁৰ শিল্পকৰ্মৰ জৰিয়তে এক নতুন ৰূপ দিলে পেলনীয়া কাপোৰক। কৰোণা কালত সমগ্ৰ বিশ্ব সোমাই আছিল ঘৰৰ ভিতৰত। সেই সময়তে ঘৰতে থাকি অসম বিশ্ববিদ্যালয়ৰ দৃশ্যকলা বিভাগৰ সহকাৰী অধ্যাপক ডক্টৰ গণেশ নন্দীয়ে কৰিছিল সৃষ্টিশীল ভাস্কৰ্য কৰ্ম। সেই সৃষ্টিশীল কৰ্ম মানুহৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছিল। এতিয়া পুনৰ বিভিন্ন লোকৰ পৰা পুৰণি কাপোৰ সংগ্ৰহ কৰি সেই কাপোৰেৰে এক অভিনৱ কৌশলেৰে ছবি অঁকা আৰম্ভ কৰিলে অধ্যাপক ডক্টৰ গণেশ নন্দীয়ে। নন্দীয়ে সকলো কাপোৰ বেনিগুঠাৰ দৰে গুঠি এখন কেনভাছ তৈয়াৰ কৰি লয় আৰু তাৰ পাছত ৰং তুলিকাৰে আঁকি যায় ছবি। ডক্টৰ গণেশ নন্দীৰ ছবিবোৰে এতিয়া সকলোৰে দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ সক্ষম হৈছে। এই পৰ্যন্ত তেওঁ 15খন ছবি সৃষ্টি কৰিছে। ভূপেন হাজৰিকা, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰকে ধৰি বহু বিশিষ্ট ব্যক্তিৰ ছবি আঁকিছে অসম বিশ্ববিদ্যালয়ৰ সহকাৰী অধ্যাপকগৰাকীয়ে। এই অভিনৱ কৌশলেৰে পেলনীয়া কাপোৰৰ কেনভাছ তৈয়াৰ কৰি ছবি অঁকাৰ ক্ষেত্ৰত অধ্যাপক ডক্টৰ গণেশ নন্দীৰ মাতৃয়েও সহায় কৰি আহিছে। তেওঁৰ এনে সৃষ্টিৰ জৰিয়তে সকলোৰে প্ৰশংসা উতলিবলৈ সক্ষম হৈছে। গণেশ নন্দীয়ে এতিয়ালৈ সৃষ্টি কৰা ছবিসমূহৰ এখন ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ প্ৰদৰ্শনী কৰাৰো মন মিলিছে। কেৱল এয়াই নহয়, পেলনীয়া কাপোৰেৰে আন আন সামগ্ৰী তৈয়াৰ কৰাৰ বাবে মহিলাক প্ৰশিক্ষণ দিব। মহিলাসকলে যাতে এনে সৃষ্টিৰ জৰিয়তে সেই ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰিব অসম বিশ্ববিদ্যালয়ৰ দৃষ্টিকলা বিভাগৰ সহকাৰী অধ্যাপক ডক্টৰ গণেশ নন্দীয়ে। আসলে এবার যে কাজটা করেছি সেটা হচ্ছে মেইনলি পেইন্টিং করেছি আমি পুরনো ছেঁড়া কাপড় দিয়ে। তো তার একটা আলাদা টেকনিক নিয়ে কাজটা করেছি এবং আমার যতটুকু মনে হয় সেটা আর্ট ওয়ার্ল্ডে পিওরলি একটা নতুন টেকনিক। কাপড়ের মাধ্যম হিসাবে অনেকে অনেকভাবেই ব্যবহার করেছেন, কিন্তু আমি যে টেকনিকে কাপড়টাকে ইউজ করেছি সেটা হয়তো আমার যতটুকু মনে হয় এটা প্রথমবার হয়েছে। 2020 মার্চ মাসে যখন লকডাউন হলো, বাড়ি থেকে পুরোনো কাপড় টাপড় বের করলাম কিছু, যেগুলো কোনো কাজে লাগছে না। প্রতিবেশী ভদ্রলোকের কাছ থেকে চেয়ে আনলাম ছেঁড়া লুঙ্গি, এইরকম কাপড় চোপড় কিছু জোগাড় করলাম। তারপরে আমি ওইটাকে একটা বিশেষ টেকনিকে বিনুনি বানিয়ে আমি স্কাল্পচারে প্রয়োগ করলাম এবং প্রচুর স্কাল্পচার তৈরি করলাম ওই করোনা পিরিয়ডটাতে, এবং ডেইলি রাত জেগে জেগে কাজ করেছি। আর যখন রেজাল্টটা এলো তো দেখে দারুণ লাগলো এবং উৎসাহ আমার আরও বেড়ে গেল। হঠাৎ মাথায় এলো যে এই ভাস্কর্য তৈরির প্রক্রিয়া তো আমার চলছে, ওইটা মানে আগামীতেও চলবে। হঠাৎ মাথায় এলো যে এই যে টেকনিকে ছেঁড়া কাপড় দিয়ে যদি স্কাল্পচার যদি করা যায়, পেন্টিংয়ে কেন নয়, পেন্টিংয়েও তো একটা ট্রাই করা যেতে পারে। কারণ কাপড় তো বিভিন্ন রঙের থাকে, তার মধ্যে যদি একটা বিনুনি বানানো হয় তার মধ্যে একটা বিভিন্ন রকমের একটা টেক্সচার আসে যেটা অটোমেটিক সেটা কোনো পেন্টিংয়ে ক্রিয়েট করা খুবই মুশকিল। সেইটা মাথায় আসার পরে ট্রাই আমি শুরু করলাম, গত 1 বছর থেকে শুরু হলো আমার এই কাজ। আর সেই একই প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমি স্কাল্পচার বানিয়েছিলাম, সেই রকমের ছেঁড়া কাপড়কে বিনুনি বানিয়ে আর আমি ক্যানভাসের উপর রঙের বদলে আমি সেগুলোকেই প্রয়োগ করলাম। আমার হাতে কাপড় যেগুলো ছিল, যে কালারের কাপড় আমি পাচ্ছি, আমি সেটার ভিত্তিতে আমি কম্পোজিশন ভেবে নিলাম। এই টেকনিকে পেইন্টিং করছি, এই টেকনিকটা যদি মহিলা সমাজকে যদি একটা বিশেষভাবে যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে হয়তো বা এটা একটা ভালো একটা ইনকামের সোর্সও মহিলাদের জন্য হতে পারে এবং একটা অঞ্চলের একটা বৈশিষ্ট্য তৈরি হয়ে যেতে পারে, জানি না কী হবে। সেই অর্থে মহিলাদেরও কিন্তু স্বাবলম্বী করার একটা স্কোপ এই মিডিয়ামের মধ্যে রয়েছে। তো সেই জন্য আমি কাজটা চালিয়ে যাচ্ছি, দেখা যাবে পেন্টিং এবং স্কাল্পচার মিলিয়ে প্রদর্শনী আগামীতে করব এবং সেই প্রদর্শনী আমি বাইরেই প্রথম করার চেষ্টা করব। অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে, যেমন ইভেন আমার করোনার সময় স্কাল্পচার লন্ডন থেকেও এক ভদ্রলোক কিনতে চেয়েছিলেন 3টি। তারপরে আমি অফার পেয়েছিলাম যেমন বিদেশি ছাত্রদের এই মিডিয়াম নিয়ে শেখার ইচ্ছে ছিল, কিন্তু আমি সেগুলো থেকে এখনও সাড়া দিইনি। কারণ আমার মনে হচ্ছে যে আমি একটা বড় করে এক্সিবিশন বাইরে করব, হয়তো দিল্লি বোম্বে যেখানে, হয়তো একটু ব্যয় সাপেক্ষ ব্যাপার, সময়ও লাগবে,
কিন্তু ভাবনা আপাতত এরকমই চলছে যে বাইরে একটা বড় এক্সিবিশন করবো, আর এই কাজের মূল্য সেইসব জায়গাতে অনেক বেশি পাওয়া যায়। শিলচরৰ পৰা আখিৰাজ, লোকেল 18।